আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করবো সেটা হচ্ছে ক্লাস সেভেনের আয়তক্ষেত্র এবং বড় ক্ষেত্রের ক্ষেত্র হল সংক্রান্ত অঙ্ক কোষে দেখি সেভেন্টিনে যে সমস্ত অঙ্কগুলো আছে আজকে আমরা সেগুলো করব তাহলে দেখো প্রথমে কোষে দেখি সেভেন্টিনের আমরা দুয়ের দাগের থেকে আমরা করেছি তাহলে দেখো প্রথমে দুয়ের দাগেরটা কী আছে এখানে বলেছি মনে মনে হিসাব করে লিখি তাহলে যদি আমরা মনে মনে হিসাব করে লিখি তাহলে আমরা একটু লিখতে যখন বলেছে তাইলে আমরা লিখছি তো দেখো এখানে একের দাগের হচ্ছে একটি বর্গাকার চিত্র বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে তার পরিসীমা কতভাবে হিসাব করি তাহলে এখানে একটা বর্গাকার চিত্র আছে বর্গাকার চিত্র মানে কি চারটি বাহুই সমান চারটি বাহু সমান এবং প্রত্যেকটি বাহুকে আমরা কি বলি বাহু বলি এবং এখানে তার পরিসীমা বাহুর বলে দিয়েছে তাহলে বাহুটা তার দৈর্ঘ্য বলে দিয়েছে চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার তার পরিসীমা কত হবে তাহলে পরিসীমাটা কত হবে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে পরিসীমা বড় ক্ষেত্রে পরিসীমা সমান কি হয় কি লিখেছিলাম চার গুণিত বাহু যদি বাহুকে যদি চার দিয়ে মানে এটাও ধরো বাহু এটাও বাহু সবগুলোই তো বাহু তাহলে চারটে বাহু ফল চারটে বাহু যৌফল মানে হচ্ছে চার ইন্টু বাহু তাহলে চার ইন্টু বাহু হল চার ইন্টু চার সেন্টিমিটার তাহলে কত চার চারে ষোলো সেন্টিমিটার তাহলে একটা বড় বাহু দুর্গ যদি দেওয়া থাকে তাহলে তার এক যদি বহু তার পরিসীমা কত আছে ষোলো সেন্টিমিটার এবার দেখো একটি বর্গাকার জমির পরিসীমা কুড়ি দেওয়া আছে কুড়ি মিটার তাহলে তার ক্ষেত্রফল কত তাহলে এখানে একটা বড় আরেকটা বড় ক্ষেত্র ক্ষেত্রে সেখানে যেটা দেওয়া আছে পরিসীমাটা দেওয়া আছে পরিসীমাটা আছে কুড়ি মিটার তাহলে তার ক্ষেত্রফল কত ক্ষেত্রফলটা কত তোমাকে বের করতে হবে তাহলে ক্ষেত্রফলটা কত বের করতে গেলে পরিসীমাকে আমার ক্ষেত্রফল সূত্রে জানে কি বর্গ বাহু তার বর্গ তাহলে আমাকে বাহুর বের করতে হবে তাহলে বাহুর দৈর্ঘ্য আমার কী করে বের করবো পরিসীমা সমান কী জানি তাহলে পরিসীমা সমান চার ইন্টু বাহু তাহলে ওইখান থেকে তুমি যদি বাহু যদি বের করতে পারো তাহলে পরিসীমাকে পরিসীমাকে তুমি যদি চার দিয়ে ভাগ করে দাও তাহলে তার বাহুটা পেয়ে যায় তাহলে পরিসীমা যদি কুড়ি হয় তাকে তুমি চার দিয়ে ভাগ করো তাহলে কত হবে পাঁচ সেন্টিমিটার এখানে মিটার বলেছে কুড়ি মিটার বলেছে তাহলে এখানেও কি যাবে মিটার এককটা হবে মিটার তাহলে আমি কী পেলাম বাহুর দুর্গ পেয়ে গেলাম পাঁচ মিটার তাহলে বাহুর দুর্গ যদি হয় তাহলে ক্ষেত্রফলটা কী হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা সব কিন্তু বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে বাহু তার বর্গ সমান কি তাহলে পাঁচ মিটার পাঁচ তার বর্গ এক একটা হয়ে যাবে কি বর্গ মিটার এক একটা হয়ে যাবে বর্গ মিটার তার মানে কত হচ্ছে পঁচিশ বর্গ মিটার পঁচিশ বর্গ মিটার তাহলে আমি তার ক্ষেত্রফলটা কত পেলাম পঁচিশ বর্গ মিটার আরেকটা দেখো ইংরে দাগেরটা যেটা বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট সেন্টিমিটার প্রস্ত পাঁচ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দেখো এখানে বলে দিয়েছে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র মানে তোমরা জানো যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এটাকে বলা হয় দৈর্ঘ্য যে বিপরীত বাহুগুলো সেগুলোকে বলা হয় দৈর্ঘ্য এবং যেটা বড় সেটাকে বলা হয় দৈর্ঘ্য এবং ছোটো বাহুগুলোকে বলা হয়েছে প্রস্ত এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রের প্রত্যেকটি কোন কত নব্বই ডিগ্রি হয় তো এখানে বলে দিয়েছে দৈর্ঘ্যটা বলে দিয়েছে দুর্গটা কত বলেছে দৈর্ঘ্যটা বলে দিয়েছে আট সেন্টিমিটার এটা তোমার আট সেন্টিমিটার আর পোস্তটা বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার নাকি হ্যাঁ পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যটা আট সেন্টিমিটার এবং পোস্তটা পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রে ক্ষেত্রফল সমান জানি আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি আমরা দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করি তাহলে আমরা কী ক্ষেত্রফল পাবো দৈর্ঘ্য মানে কত আট আর পোস্ত মানে কত পাঁচ এখানে এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একক সবসময় কী হয় বর্গ একক হয় সেন্টিমিটার সেন্টিমিটার আর মিটার হলে বর্গমিটার তাহলে পাঁচ হাজারটে চল্লিশ বর্গ সেন্টিমিটার এককটা যেহেতু সেন্টিমিটার আছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত পাওয়া গেল চল্লিশ বর্গ সেন্টিমিটার এবার দেখো পরের অঙ্কটাতে কী বলেছে দেখো পরের অঙ্কটাতে বলেছে এক বর্গ কিলোমিটার সমান কত বর্গ ডেকামিটার এক বর্গ কিমি সমান হচ্ছে কত বর্গ ডেকামিটার এক বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি তাহলে আমি কি বলেছি যে এক বর্গ কিমি সমান কি এক কিমি গুণিত এক, কিম। এক কিমি এক কিমিকে এক, কিমি এক কিমি দিয়ে গুন করলে আমার এক বর্গ কিমি পাওয়া যায় এক কিমি সমান মানে কত ডেকামিট কিলোমিটার পরে একটু মিটার ডেকামিটার মানে একশো তাহলে এখানে আমার কি লিখবো একশো ডেকাম গুণিত একশো ডেকাম এক কিলোমিটার মানে একশো ডেকাম তাহলে এখানে একশো একশো গুন করলে কত হবে দশ হাজার বর্গ ডেকাম তাহলে কত হয়ে যাবে অ্যান্সারটা দশ হাজার বর্গ ডেকাম তাহলে বোঝা গেছে কীভাবে অঙ্কটা করা হলো পরেরটা যেটা বের করতে বলছে এক মিটার সমান কত বর্গ হেক্টামিটার এক মিটার সমান কত বর্গ হেক্টর মিটার তাহলে এখানে দেখো এক মিটার এক মিটার সমান কত এক মিটার সরি এক কিলোমিটার লিখেছি এক বর্গ মিটার এক বর্গমিটার মনে হচ্ছে এক মিটার গুণিত এক মিটার এবার এক মিটার সমান কত হেক্টো মিটার তাহলে দেখো এখানে এক মিটার হেক্টর কিলো হেক্টর তারপরে হয় ডেকা তারপরে মিটার তাই তো তাহলে এখানে এক আছে এক আছে তাহলে আমাকে হেক্টোর জায়গায় নিয়ে আসতে হবে তাহলে একটা শূন্য হবে তারপরে একটা শূন্য এই জায়গাটা তো দশম মিটার তার মানে এক মিটার সমান হচ্ছে জিরো দশমিক জিরো ওয়ান হেক্টোমিটার জিরো দশমিক জিরো ওয়ান হ্যাক্টোমিটার তাহলে এখানে আমরা কি জিরো দশমিক জিরো ওয়ান হেক্টোমিটার গুণিত জিরো দশমিক জিরো ওয়ান হেক্টোমিটার তাহলে আমার কি জিরো দশমিক জিরো ওয়ান গুণিত জিরো দশমিক জিরো ওয়ান বর্গ তাহলে এখানে কী হবে গুণটা কী হয়ে যাবে কটায় এখানে কটার পর দশমিক আছে দুটোর পর এখানেও দুটোর পর তাহলে আমরা কি চারটার পরে আমাকে দশমিক করতে তাহলে এত বর্গ হেক্টোমিটার তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে জিরো দশমিক জিরো 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 ওয়ান বর্গ হেক্টোমিটার তাহলে বোঝা গেল কীভাবে আমরা এক মিটার সমান কত বর্গ মিটার বর্গ হেক্টোমিটার আমরা বের করলাম দেখো এরপর কি বলেছে ছয়টা কি বলেছে যে এক মিটার পাঁচ বর্গমিটার ও পাঁচ বর্গ মিটার বর্গ বলতে কি বুঝো তাহলে এখানে পাঁচ বর্গমিটার আর একটা জিনিস আছে পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার বর্গ আর একটা হচ্ছে পাঁচ বর্গ মিটার মানে হচ্ছে এককটা হচ্ছে তোমার এটা কোনো একটা ক্ষেত্রফল নির্ণয় করছে যার একটা কোনো একটা ক্ষেত্র যার ক্ষেত্রফলটা কত পাঁচ মিটার আর পাঁচ মিটার বর্গ তার মানে হচ্ছে কি এখানে পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার পাঁচ মিটার বর্গ মনে হচ্ছে পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার তার মানে বলো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ এখানে কি বর্গমিটার তাহলে আমরা যেটা পেলাম যে পাঁচ মিটার বর্গ মানে হচ্ছে পঁচিশ বর্গ মিটার আর পাঁচ মিটার মানে হচ্ছে পাঁচ মিটার পাঁচ বর্গমিটার মানে হচ্ছে পাঁচ বর্গমিটারই ঠিক আছে তাহলে শুধুমাত্র পাঁচ মিটার বর্গ মানে হচ্ছে পঁচিশ বর্গমিটার এটা আমাকে এরপর দেখো কি বলেছে একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ হলে বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তাহলে এখানে সাতের দাগেরটা একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে ক্ষেত্রফল বলেছে দুই দুই সেন্টিমিটার বর্গ বর্গ সেন্টিমিটার বলে দুই সেন্টিমিটার বর্গ এটা হচ্ছে বর্গক্ষেত্র বর্গ ক্ষেত্রের এটা বর্গক্ষেত্রের ক্ষেত্র বলেছে দুই সেন্টিমিটার বর্গ তাহলে তার বাহুর দৈর্ঘ্যটা কত আমাকে বের করতে বাহুর দৈর্ঘ্যটা কত তাহলে দেখো এখানে বাহুর দুর্গটা বের করতে গেলে এটাকে কত দুই সেন্টিমিটার মানে কি দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার সেমি গুণিত দুই সেন্টিমিটার তাহলে এটা কত দুই চার বর্গ সেন্টিমিটার আচ্ছা আর বাহু দুর্গ যদি নির্ণয় করতে হয় তাহলে কীভাবে বের করব বার্গুর্গ সময় কি রুট ওভার রুট ক্ষেত্রফল তাহলে মানে কত হচ্ছে ফোর বর্গ সেন্টিমিটার রুটের মধ্যে বর্গ সেন্টিমিটারটাকে যদি রুট কর তাহলে সেন্টিমিটার হবে চার কে যদি দুই সেন্টিমিটার তাহলে কত পাওয়া গেল দুই সেন্টিমিটার তাহলে আমার বড় ক্ষেত্রের দৈর্ঘ্য কত পাওয়া গেল দুই সেন্টিমিটার ওইখানে দুই হবে আচ্ছা এরপর দেখো যেটা বলেছে দুইয়ের আটের দাগেরটা দুইয়ের আটের দাগেরটা কি বলেছে একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্র বল তিরিশ বর্গ সেন্টিমিটার হিসাব করে দেখি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কী কী নিতে পারে যদি চল্লিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্র বলে বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য পোস্ত কী কী নিতে পারে এখানে তোমাদেরকে একটা আয়তক্ষেত্র বলেছি আয়তক্ষেত্র ক্ষেত্রফলটা বলে দিয়েছে তিরিশ বর্গ সেন সেন্টিমিটার তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে তুমি দুর্ঘ কত নেবে আর প্রস্থ কত নেবে পুস্ত কত হবে দেখো এখানে আমরা দুর্ঘপ্রস্থ হিসাবে নিতে পারি কোনটা কোনটা তিরিশটাকে আমরা কত রকমভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি এই তিরিশটা কত রকমভাবে নিতে পারি দেখো এখানে তিরিশটা যদি আমরা নিই ধরো পাঁচ গুণিত ছয় এটা কত নিতে পারি পনেরো গুণিত দুই আবার কী করতে পারি তিরিশ গুণিত এক এটাও করতে পারি আর তিন গুণিত দশ গুণিত তিন তাহলে এত রকমভাবে তিরিশটাকে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা যায় যার গুণিত এইটাকে তুমি যদি দৈর্ঘ্য ধরো এটাকে প্রস্থ তাহলে একটা দৈর্ঘ্য যদি তুমি ছয় সেন্টিমিটার নাও তাহলে প্রস্থটা কত নেবে পাঁচ সেন্টিমিটার এটা একরকমের ভাবে হল আরেক রকমভাবে ধরো আরেকটা যদি ধর্গো দৈর্ঘ্য ধরি পনেরো মিটার পনেরো সেন্টিমিটার তাহলে প্রস্ত কত হবে প্রস্ত কত হয়ে যাবে দুই সেন্টিমিটার এটা আর একটা সেট আরেকটা ধরো ধরি দৈর্ঘ্য যদি ধরা হয় তিরিশ সেন্টিমিটার তাহলে প্রস্ত কত হবে এক সেন্টিমিটার আরেকটা যদি ধরা হয় দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে প্রস্ত কত হয়ে যাবে তিন সেন্টিমিটার তাহলে দেখুন চার রকমভাবে আমরা কিন্তু এই তিরিশ বর্গ সেন্টিমিটারটাকে আমি ভাগ করতে পারি মানে এর দৈর্ঘ্য পোস্ত এই কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি তিরিশ বর্গ সেন্টিমিটার হয় তার বাহুর দৈর্ঘ্য বা দৈর্ঘ্য পোস্ত আমি এইভাবে নিতে পারি এটা এক রকমভাবে এটা আর রকম রকমভাবে ওটা চার রকমভাবে এখানে বলেছি যে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি চল্লিশ বর্গ সেন্টিমিটার হতো তাহলে দৈর্ঘ্যবস্তু কী কী নিতে পারে তাহলে চল্লিশ হলে কি এখানে কত হয়ে যাচ্ছে চল্লিশ চল্লিশ তাহলে চল্লিশ টাকা আমি কত রকমভাবে ভাঙতে পারি সেটা আমাকে দেখতে হবে এটা আমরা মুছে দিলাম তাহলে এখানে চল্লিশ যদি হয় তাহলে চল্লিশটাকে টাকা কত রকমভাবে ভাঙা যায় দেখো প্রথমে আমরা কি চল্লিশ গুণিত এক করতে পারি তারপর কি করতে কুড়ি গুণিত দুই করতে পারি তারপর কত দশ গুণিত চার করতে পারি আর কত করতে পারি পাঁচ গুণিত আট করতে পারি এইগুলো করা যাবে তাহলে কত রকমভাবে তাহলে প্রথমেরটা যদি ধরি তাহলে এটা চল্লিশ সেন্টিমিটার এটা এক সেন্টিমিটার এটা একরকম তারপর তারপরটা কত হবে কুড়ি সেন্টিমিটার এটা কুড়ি দৈর্ঘ্য ধরলে পুস্ত হয়ে যাবে কত দুই দুই সেন্টিমিটার তারপর একটা দেখো এখানে যদি দশ সেন্টিমিটার ধরা হয় তাহলে পুস্ত হয়ে যাবে কত চার সেন্টিমিটার তারপর একটা দুর্গ যদি আট সেন্টিমিটার ধরা হয় এটা যদি দৈর্ঘ্য ধরা হয় তাহলে আট সেন্টিমিটার হলে কি পুস্ত হয়ে যাবে পাঁচ সেন্টিমিটার তাহলে এইভাবে আমরা চার রকমভাবে কিন্তু আয়তক্ষেত্রটা তৈরি করতে পারি যাদের পুস্তগুলো হয় এই মতো তাহলে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা পরের অঙ্কটাতে আসি নয়ের দাগেরটা নয়ের দাগেরটা বলছে মিহির একটি পিচবোর্ডের বর্গাকার বর্গক্ষেত্রকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ওই কার্ডের ক্ষেত্রফল কত এসব করে তো এখানে পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে তাহলে এখানে একটা পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার মানে একটি বড়ক্ষেত্র বড়ক্ষেত্র যার বাহু দুর্গটা বলে দিয়েছে কত ছয় সেন্টিমিটার বাহু দুর্গ কত ছয় সেন্টিমিটার তাহলে বাহু দুর্গ যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে কার্ডের ক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র তাহলে বড়ক্ষেত্র যদি বাহু বাহু যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কত বাহু তার বর্গ তাহলে বাহু তার বর্গ তার মানে কত ছয় তার বর্গ বর্গ সেন্টিমিটার তার মানে কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা যেটা পেলাম যে বড় ক্ষেত্রকে যে কার্ডটা তৈরি করেছে সে কার্ডের ক্ষেত্রফল কত হচ্ছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার এরপরে আমরা তারপরে অঙ্কটা দেখছি দশের দাগের অঙ্কটা দেখো দশের দাগের অঙ্কটা কি বলেছে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল কত বর্গ মিটার পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল কত বর্গ মিটার তো আমি আগেই বলেছিলাম যে পাঁচ মিটার বর্গ মানে হচ্ছে পাঁচ মিটার গুণিত পাঁচ মিটার তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর মিটারে মিটার গুণ করলে বর্গ মিটার তাহলে কথা টোয়েন্টি ফাইভ বলুন কথা টোয়েন্টি ফাইভ বলুন তাহলে আশা করি বুঝতে পেরেছি অঙ্কগুলো কীভাবে করা হলো এরপরের অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব